আমার বন্ধুদের জন্য আমি আজ একটা বিশেষ নিবেদন নিয়ে এসেছি, সেটা হলো ডিটেকটিভ গল্প। গল্পের নাম দ্বিতীয়টি, লেখকের নাম লীলা মজুমদার, গল্প পাঠে আমি আপনাদেরই কাকলি। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, লীলা মজুমদারের লেখা দ্বিতীয় টিকটিকি। ডিমাপুর থেকে ছোটমামা হঠাৎ গুপিকে তার করল কামসার। আগেও গুপি একবার ডিমাপুর গেছিল, খুব ভালো লেগেছিল। পাহাড়ি জায়গা, চারিদিকে ঝাউ গাছ আর চা বাগান। রাতে ঝোপি ঝাড়ে হাজার হাজার জোনাকি ঝিঝি পোকার ডাকে কান ঝালা পালা। মুরগি, মুরগির ডিম, ঝর্ণামণির মাছ আর বুনো স্ট্রবেরি। বড়মামুর বন্ধু অনন্ত মামার চা বাগান। ওই বাড়িটাতে কেউ বারো মাস থাকে না, মাঝে মধ্যে ছুটি ছাটাতে যায়। বড় বড় ঘর, কাঠের মেঝেতে নারকেল ছোবরার গালচে পাতা, তাতে পিসু হয়। পিসু একরকম ছোট পোকা, দেখা যায় না, বিজয় কামড়ায়। চৌকিদার আছে, বিজয় ভালো রাঁধে। আর ফটকের পাশে আলু বকরার গাছটার কোনো তুলনাই হয় না। পুজোর ছুটি, গুপির যেতে কোনো বাধাই নেই। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ঘোরেল ব্যাপার আছে, নইলে কাম সার কেন? গুপি তো মহা খুশি। সেই নিপোর ব্যাপারটা চুকে যাওয়া স্তক শুধু পড়া। এই দেড় বছরে ছোট মামা পর্যন্ত সত্যি সত্যি বিএসসি পাশ করে ফেলে সমাদার ইনভেস্টিগেশনসে দ্বিতীয় টিকটিকি চাকরি পেয়েছে। একটু হাত পাকলে বিনু তালুকদার ওকে পুলিশে ঢুকিয়ে দেবে বলছে। এই সময় ছোট মামার ডিমাপুরে থাকার কথাই নয়। আপিসে সবচেয়ে কম মাইনে পেলে কি হবে? আসলে সে সমাদার সাহেবের ডান হাত। যত ক্রূর তদন্ত, সব ওদের দ্বিতীয় টিকটিকিকে দেওয়াই নিয়ম। কারণ প্রথম টিকটিকির মুখ চিনতে কোনো নিয়ম ভঙ্গকারীর আর বাকি নেই। এদিকে ছোট মামার নাম পর্যন্ত ওদের খাতায় লেখা নেই। এমনকি অন্য কর্মচারীদের মধ্যেও অনেকের ধারণা যে ছোট মামা সমাদারের একজন মক্কেল। এইরকমই দরকার। দ্বিতীয় টিকটিকি আছে কি নেই কেউ জানবে না, আর মাঝখান থেকে সেই সব তদন্ত চালিয়ে যাবে, তারপর একদিন সব ফাঁস করে দেবে। কিন্তু তখনও তার নাম গুজ্জুই রাখা হবে, সবাই সমাদারের বুদ্ধির তারিফ করবে। এই নিয়ে ছোট মামা গুপির কাছে অনেক দুঃখও করেছে। এবারও নিশ্চয়ই কোনো বিপজ্জনক কাজ নিয়েই ওখানে গেছে। বাড়ির লোকে গুনাহ করেও কিচ্ছু জানে না, কারণ সমাদারের অফিস বর্ধমানে। সেখানে একজন ভালো হাত আয় না ও লজিং চুষওয়ালার সঙ্গে ছোট মামা থাকে। ওর নামটা পর্যন্ত কেউ জানে না, সবাই ওকে ম্যালেরিয়া বাবু বলে ডাকে। তাদের বিশ্বাস ছোট মামা কোনো খবরের কাগজের মফস্বল রিপোর্টার, চেহারা দেখেই ম্যালেরিয়া রোগী বলে বোঝা যায়। ছোট মামার এসব বিষয়ে কোনো দুঃখ নেই, ভালো টিকটিকিদের তো এরকমই হতে হয়। ভিড়ের মধ্যে তাদের আলাদা করে চেনা যাবে না, চোরদের গা ঘেঁষে দাঁড়ালেও কিছু মালুম দেবে না। রোগা লিকলিকি চেহারা, তার উপর ভিতুর এক শেষ, বিড়াল দেখলেই লোম খাড়া হয়, আশলার শব্দ পেলে ভিড়মি যায়। একবার শিষ্যগুরু প্যাঁচার ডাকে হাত পা এলিয়ে গেছিল। দ্বিতীয় টিকটিকি সহসভা গায়ের জোর দেখিয়ে লোকে দৃষ্টি আকর্ষণ করবে কেন? তার কাজ হলো আড়ালে অজ্ঞাতে থেকে ছোক ছোক করে অন্যায়কারীদের হাড়ির খবর বের করে আনা, কাঁচা কাঁচা প্রমাণ লাগানো। এই জন্যেই নিশ্চয়ই ডিমাপুর যাওয়া। কোনো জটিল তদন্ত ছাড়া আর কিছু হবে না। যদিও বাড়ির লোকদের ধারণা অন্যরকম। মা বললেন, যাক, তবু যে অনন্তবাবুদের সঙ্গে স্বাস্থ্যকর জায়গায় গেছে তাও ভালো। দাদু বললেন, ভালো জায়গায় সৎসঙ্গে থাকা এখন সহ্য হলে হয়। এদিকে গুপি খুব ভালো করে জানত যে অনন্তবাবুরা বড় মামাদের সঙ্গে রামেশ্বরে গেছেন। তবে বড়দের কথার মধ্যে থাকার কি দরকার, এই ভেবে সে চুপ করেই রইল। তাছাড়া কিছু বললেই তো হয়ে গেল না। ছোট মামা বেচারি একলা অকুস্থলে ম্যানেজ করতে পারছে না, একজন বিশ্বস্ত সহকারী দরকার, তাই না কামসার? ইয়ান অবস্থায় তাকে তো আর হতাশ করা যায় না। শেষ পর্যন্ত বাবার তুষটাকে ছোট সুটকেসে ভরে ডিমাপুর রওনা হলাম। ছোট মামা সেই পুরানো দাড়িটা পরে ছোট গাড়ির স্টেশনে অপেক্ষা করছিল। ভাগ্যি সেই নেপোর ব্যাপারের সময় দাড়িটা রচনা হয়ে গেছিল, নইলে ছোট মামাকে চেনা গুপির সাধ্য ছিল না। বলল, এইসব ছদ্মবেশ খুবই সহজ, সে দুগালে দুটো আস্ত সুপুরি আর সামনের চুল ছোট,
পেছনে চুল লম্বা, ব্যাস কোনো দুধের টিকটিকিও চিনতে পারবে না। দ্বিতীয় টিকটিকির আসল রূপ যত কম লোকে দেখে তার উন্নতির পক্ষে ততই ভালো। হেঁটেই আসছিল ওরা, ওখানে গাড়ি আর কোথায় পাওয়া যাবে। ঘোড়া অবশ্যই ছিল, কিন্তু ছোট মামার হে ফিবার কিনা ঘোড়া দেখলেই হাঁচি আসে। তবে বেশি দূরও নয়, আর গুপির লম্বা লম্বা হাঁটা দেওয়া অভ্যেস। পাহাড়ের গা কেটে বাজারের মাঠ, তার পাশেই খেলার মাঠ, সেখানে মস্ত একটা ছেঁড়া তাঁবু পড়েছে দেখা গেল। দূর থেকে দেখি গুপির মহা উৎসাহ, ও কি ছোট মামা, সার্কাস নাকি, দেখাবে তো। ছোট মামা গুপির কোকে কোকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, ইস ইস, এখনই সব ফাঁস করে দিচ্ছি, ওটাই অকুস্ত তদন্তের ক্ষেত্র, এখন চুপ কর দেখি কে কোথায় শুনবে, বাড়ি গিয়ে সব বলবো। কে কোথায় শুনবে শুনে গুপি অবাক, কোথাও তো জনমানুষের সাড়া নেই, অথচ সবে বিকেল পাঁচটা হবে। আরেকবার ভালো করে দেখতে গিয়ে গুপির তো হাত পা ঠান্ডা, দুটো গুন্ডা যে আর লোক ওদের পিছু নিয়েছে। ও ছোট মামা, গুন্ডা পিছু নিয়েছে যে, ছোট মামা চটে গেল, আহা আবার গুন্ডা কোথায় দেখলি, ও তো ছোট আর পালো, আমার বডিগার্ডসই বলিস আর ফলোয়ারই বলিস, ওরা সর্বদা সঙ্গে থাকে, নইলে দ্বিতীয় টিকটিকি গুমখুন হলেই হয়েছে, তদন্ত বন্ধ। তাছাড়া রাফ কাজ করার জন্য তো লোক চাই, একলা হিংস্র ওই যা বলে ফেলেছিলাম আর একটু হলে আমার আবার লোকের গন্ধে হাঁপ ধরে। গুপি বিরক্ত হয়ে চুপ করে রইল, কিন্তু তার শিরার মধ্যে রক্ত চঞ্চল হয়ে উঠল। বিপদ কি ভালো জিনিস, প্রাণ হাতে করে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়ানো, পিছনে ছুটু আর পালক, এর থেকে ভালো আর কি হতে পারে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই ছুটু আর পালক পা চালিয়ে ওদের ধরে ফেললো। দুজনেই একসঙ্গে বলল, চাঁদুবাবু আজ আমি মাংস পরিবেশন করবো। ছোট মামা কোনো উত্তর না দিয়ে গেটের পাশে ছোট চূড়া ফটক দিয়ে ঢুকে পড়ল। চৌকিদার বসবার ঘরে দুটো বড় বড় তেলের বাতি জ্বেলে দিয়ে বলল, বড় সাহেব আমার ভয় করছে, আমাকে দুদিনের ছুটি দিন, দিদিমার বড় বেমারি। সঙ্গে সঙ্গে ছুটু আর পালকও বলল, আমাদের খরচা দিন, শেষটা কি বিয়ে করে প্রাণ দেবো ওই বিকট ভাবে। ছোট মামা শুধু বললো, আগে খাওয়া দাওয়া হোক, তোদেরও তো ভয় কিসের রে, কালই সব চুকে বুকে যাবে। কিছুই বুঝতে না পেরে গুপি চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। জানলার কাঁচ দিয়ে দেখা গেল বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। পাহাড়ের ছায়ায় ঘেরা এসব জায়গায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঝপ করে অন্ধকার হয়ে যায়। বুকটা একটু ঢিপঢিপ করতে লাগলো, থমথমে চুপচাপ চারদিক। পাশের ঘরে চৌকিদার বাসনপত্র নাড়ছে, তার যা একটু শব্দ হচ্ছে। হঠাৎ তারই মধ্যে দিয়ে খড় খড় করে করাত দিয়ে কাঠ ছেঁড়ার মতো আওয়াজ হলো। অমনি চৌকিদার মাংসের হাঁড়ি ফেলে ছুটে এসে ছোট মামাকে জাপটিয়ে ধরল, আর ছোট আর পালক আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, ওই শুনুন খাঁচার শিকে নোকে শান দিচ্ছে, তাকাতে ভয় করে, রেল ভাড়াটা দিয়ে দিন। ছোট মামা বললো, ছালটা ছাড়িয়ে ফেল, হাত পা মেঁধে দে, ব্যাস তোদের ছুটি। এইরকম সাহস নিয়ে তোরা সমানদারে টিকটিকি হতে চাস? তখন গুপি বলল, ছোট মামা সব ব্যাপার যদি খুলে না বলো তো আমি চললাম, আমার রিটার্ন টিকিট আছে। ছোট মামা ব্যস্ত সমস্ত হয়ে বললো, আগে খাওয়া দাওয়া হোক তারপর সব বলবো। ও ছোটু, ও পালো, তোমরা তিন পোয়া মাংস নাও, আমাদের এক পোয়াতেই হবে। গুপি বললো, না মোটেও হবে না। ছোট মামা প্রায় কেঁদে ফেলে আর কি, হাড় বাড়াস রে গুপে, সব খুলে বলবো, তখন তুই আর তোর মামাকে একা ফেলে পালাতে পারবি না। চৌকিদার বললো, একা কেন হবে বড় সাহেব, ওরা তো আছেন। ছোট মামা তাই শুনে দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। কোন রকমে খাওয়া ছুটল, অথচ 100 বার বলতে হবে খাসা রান্না। মুখ হাত ধুয়ে ছোট মামা বলল, দেখবে চলো তবে, পালো আলো নিয়ে আয়। চৌকিদার বললো, আমি বাসনপত্র মুছছি, আপনারা যান, এই ছোটুটা ভারী ভীতু। বড় আস্তাবলের এক কোণে বড় একটা খাঁচা, তাতে চাকা লাগানো। লাইনের আলোয় গুপি দেখল ভিতরে একটা ভালু শিক ধরে এক দৃষ্টি চেয়ে আছে, চোখে পলক পড়ছে না, ঠোঁটের কোনা দিয়ে নাল গড়াচ্ছে, মনে হলো বিড়বিড় করে কি যেন বলছে। গুপি এক হাত পিছিয়ে গেল, নিজে দরজার কাছে দাঁড়িয়ে গুপিকে ঠেলে দিয়ে ছোট মামা বললো, ওই দেখ আগে থাকতেই ভয় আর মরা, বলছি ওটা সত্যিকার ভালুক না।
কুখ্যাত জালিয়াত নুটু বিহারী গোয়েন্দার হাত এড়াবার জন্য ভালুকে ছাল করে সাতাশের জানোয়ারদের মধ্যে লুকিয়ে আছে। কি আর বলবো রে, রোজ ওই ভালুকের খেল দেখতে শহর শুদ্ধ ছেলেগুলো সব ভিড় করছে। আর কেন নুটুবাবু, এবার খেলা শেষ হয়েছে, ভালো মানুষের মতো ছাল ছেড়ে বেরিয়ে এসো। আমাদের সমাদার সাহেব গভর্নমেন্টকে বলে কয়ে তোমাকে মাফ করলো, ওই খাঁচা জীবনটা কাটাতে পারবে না। ভালো কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু মিটমিটে আলোয় মনে হলো চোখ দুটো একবার চকচক করল। ছোট মামা গুপিকে আবার ঠেলে দিয়ে বলল, জানা ও তো কিছুই না, ভাবাচ্ছিস কেন, সব ঠিক করে রেখেছি, তুই বললেই এই ধরি ধরে টান, খাঁচার দরজায় উপরে উঠে যাবে, ব্যাস আর কিছু নয়। তুই দৌড়ে গিয়ে এক হাতে ওকে জাপটে ধরে অন্য হাতে চোয়ালটা ধরে এক টান দিবি, অমনি খট করে মুন্ডু খুলে যাবে আর নুটু বিহারী স্বপ্রকাশ। গুপি বলল, তুমি গিয়ে জাপটে ধরো না, আমি চোয়াল টানব। ছোট মামা বেজায় ছড়ে গেল, বলেছি তো আমার হে ফিভার আছে, ভালুক দেখলে হিচকি আসে, হিচ। গুপি বলল, ছোটু ও পালক। ছোটু পালক দরজার বাইরে থেকে বলল, সাত দিন ধরে বড় সাহেবের কথায় আমরা চাকর সেজে সার্কাসে নাম লিখিয়ে ভালুকের খাঁচা দিয়েছি, ভালুকের গোবর সাফ করেছি, কাল রাতে সবাই ঘুমোলে প্রাণ হাতে করে খাঁচা টেলে এখানে এসেছি। সত্যি ভালুক না হতে পারে, কিন্তু নুটুবাবু নখগুলো তো কিছু কম দেয় না। এই বলে ওদের গায়ে হাতে আঁচড় কামড়ের দাগ দেখালো। নুটুবাবু একটু মুচকি হেসে আবার বললেন, পালক আরো বলল, নিজেরা তপাতে থাকবেন আর আমাদের নুটুবাবুর সামনে ঠেলে দেবেন, ওর ওই ভালুক ছালের পকেটে বোমা নেই বলছো, নিজেদের যদি একটু সাহস থাকতো। ছোট মা বলল, না আর অপমান সহ্য হয় না, ভুবে যা বলছি তোকে দূরবীনটা দিয়ে দেবো। এবার আর বলতে হলো না, গুপি এক দৌড়ে খাঁচার কাছে গেল, ছোট মামা দরজা টেনে তুলল আর নুটুবাবু বেরিয়ে গুপিকে জাপটিয়ে ধরে শূন্যে তুলে সে কি মরা কান্না জুড়ে দিলে, সকলের গায়ের রক্ত জল। ছোট মামা দু একবার, ওকে নুটুবাবু ওকে ছেড়ে দিন বলছি, ইয়া কি হচ্ছে নাকি। নুটুবাবু গুপির কানের কাছে ঘত ঘত করতে লাগলো, আর তাই দেখি চৌকিদার ছুটু পালক সে যে কি হল্লা লাগালো, ভালুকে ধরলো রে, ওরে বাবা রে, ভালুকে খেয়ে ফেললো রে। আশেপাশে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল, হুড়মুড় করে সার্কাসের লোক এসে উপস্থিত। যারা ভালুকের খোঁজে বেরিয়েছিল তাদের দেখেই ভালুক গুপিকে ছেড়ে দিয়ে ওদের একজনের গলা জড়িয়ে সে কি হাও মাও, সেও ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বললো, আরে চুনি রে, তোকে না দেখে আমারও খাওয়া দাওয়া মাথায় উঠেছিল রে, কিছু মনে করবেন না স্যার, 10 বছর ধরে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছি ওকে, ও আমার মেয়ের মতো। শুনে গুপিও লাফিয়ে উঠলো, হ্যাঁ মেয়ে নাকি, তবে যে ছোট মা বললো নুটু বিহারি। সবাই শুনে অবাক, ছোট মামা আমতাম করে বলল, ইয়ে কি বলে, আমার কোনো দোষ নেই, সমাদার সাহেবের কাছে বেনামি চিঠি এসেছিল, নুটুবাবু ভালুক সেজে নাকি সার্কাসে ঢুকেছে। তাই শুনে চৌকিদার কপাল চাপড়ে লাফিয়ে উঠে বলল, আরে বাবা কি তাজ্জবের ব্যাপার, এই তারটা দুপুরে এসেছিল দিতেই ভুলে গেছি, সমাদদারের তার, বেনামা চিঠি হোক, নুটুবাবু বামাল সমেত ধরা পড়েছে। এতক্ষণ পরে ছোট মামার সব ব্যাপারটা মালুম হল। অমনি, তবে কি ঘরের মধ্যে ভালুক ঢুকিয়েছিলাম নাকি রে, ওরে আমাকে ধর আমাকে ধর, এই বলে হাত পা এড়িয়ে সে হিড়মি। তারপর 10 দিন বিছানায়। সেই 10 দিন গুপির যে কি আনন্দে কেটেছিল, রোজ সকালে সার্কাসের জানোয়ারদের খাওয়া দেখতে যেত, বিকেলে খেলা দেখতে যেত, ভালুক সরানোর জন্য মালিক এতটুকু রাগ করেননি, বরং উল্টে বলেছিলেন, এরকম দক্ষ টিকটিকির বাড়িতে রোজ মুরগি খেতে পাওয়াও সৌভাগ্য, তাছাড়া যখন ছোটু আর পালক যারা আসল চোর তারাই ফেরারি, তখন পুলিশ ডাকার কোনো মানেই হয় না। আজও মুরগির দো পেঁয়াজি হবে নাকি। গুপি ভাবছে, দ্বিতীয় টিকটিকি তো বাড়ির একজন আছে, আবার তৃতীয় টিকটিকি না হয়ে সার্কাসে ভালুকের খেলা দেখালে কেমন হয়, কিন্তু ছোট মামা নাকি টেলিস্কোপটা খুঁজেই পাচ্ছে না, এই যা দুঃখ আর কি। নমস্কার, শেষ হলো আজকের গল্প দ্বিতীয় টিকটিকি, লীলা মজুমদারের কলমে। শুনলেন আপনারা এই সুন্দর গল্পটি, পাঠ করলাম আমি কাকলি।